হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করি। অ্যাডসেন্স কি তা তো ইউটিউবাররা জানেন। ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করার সময় একটি স্টেপ পূরণ করতে হয় বা ইমেল সাইন ইন করতে হয়, সেটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন। এটির মাধ্যমে ইউটিউবের যে ইনকাম আসে সেটি প্রতি মাসের 11 তারিখে অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন 100 বা তারও বেশি ডলার জমা হয় তখনই সেটি প্রতি মাসের 22 থেকে 23 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশি টাকায় জমা হয়। আজকে আমি অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করব, তো চলুন শুরু করি। তো আমি প্রথমে অ্যাডসেন্সের ওয়েবসাইট ওপেন করলাম। উপরে সাইন ইন করতে হয় ইমেল দিয়ে। আমার যেহেতু ইমেল আগে থেকে সাইন ইন করা ছিল, সেহেতু অটোমেটিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এই হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এরপর পেমেন্ট অপশনে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্টে 53.22 ডলার রয়েছে। নীল দাগটি ভরে যাবে 100% হলেই। এটা এখন 53% পূরণ হয়েছে। 100 ডলার প্লাস হলে এবং ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা থাকলে বাংলাদেশি টাকায় জমা হয়ে যাবে। বলে রাখি, সর্বনিম্ন 100 ডলার, এর কম হলে ব্যাংকে জমা হবে না। এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড ক্লিক করলাম। এরপর অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস, তারপর উপরের যে ঘরটি রয়েছে বেনিফিসিয়ারি আইডি অপশনাল, এটার আমাদের প্রয়োজন নেই। তারপরের ঘরে রয়েছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আমার নামটি এখানে লিখব, যেহেতু আমার নামে আমি ব্যাংক অ্যাকাউন্ট করেছি। নামটি অবশ্যই সঠিকভাবে দিতে হবে, শুধু নামই নয় প্রত্যেকটি ঘরেই ভালো করে চেক করে নিতে হবে। এরপরের ঘরটিতে ব্যাংকের নাম বসাতে হবে। আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বসাতে পারেন। আমি আমার পছন্দ মতো ইস্টার্ন ব্যাংক অ্যাকাউন্ট করেছি। এরপরের ঘরে রয়েছে সুইফট বিট। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট যে ব্রাঞ্চ থেকে করেছি সেই ব্রাঞ্চ কর্মকর্তাদের কাছে বললেও তারা তাদের ব্রাঞ্চের সুইফট কোডটি দিবে, অথবা আপনারা গুগলে আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখে সার্চ দিলেও সুইফট কোডটি খুঁজে পাবেন। যেমন ইস্টার্ন ব্যাংক দিলকুশা প্রিন্সিপাল ব্রাঞ্চ সুইফট কোড, তাহলে চলে আসবে। এর পরের ঘরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে বসাবো এবং পরের ঘরেও একই নাম্বার সঠিকভাবে বসাবো। তারপরে দুটি অপশন আছে, আমি এটি পূরণ করিনি। তারপর সাবমিটে ক্লিক করলাম। হয়ে গেল আমার অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা। চাইলে আপনি আরও অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারেন, আবার রিমুভও করতে পারেন। এরপর আমার ইমেইলে একটি মেসেজ আসলো। ইমেইলটি আসে আপডেট অপশনে। এরপর আর কোনো কাজ নেই, 100 ডলার প্লাস হলেই ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সবাইকে।